আমরা নিঃস্বার্থভাবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, তাদেরকে মেন্টাল সাপোর্ট দিব, যতটুকু পারি ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করব। বাট তার ফোকাসটা কিন্তু সেটা না। সালাউদ্দিনের মেন ফোকাস হচ্ছে কীভাবে ও ধান্দাবাজি করে যে কোনো সংস্থা থেকে, যে কোনো জায়গা থেকে নিজের পকেটে কীভাবে টাকা ভরবে। শারীরিক শিক্ষা, ম্যাম কী অবস্থা? আসছিল সালাউদ্দিন? আসছিল। আমি তো খুব মানে কী বলে স্পিচলেস। কেন বলুন তো, কী কী বলেছে সে, কিছু করেছে সে? সে আর কী করবে, সে করার আগেই আমি বুঝে ফেলছি সে কী করতে পারে। একটু একটু বলুন না, খুলে বলুন না। আপনি যে আমাকে রিকোয়েস্ট করলেন সালাউদ্দিনকে আমাদের টিমে নেওয়ার জন্য, সে আমাদের সাথে সমাজ সেবা করতে চায়, তারপর হচ্ছে গিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে চায়, কিন্তু তার মেইন মোটিভ তো সেটা না। আচ্ছা, আমি তো তাকে ডাকছিলাম কথা বলার জন্য, আপনি বলছেন আপনার কথা শুনছি, তারপরও যেহেতু আমার টিম, আমার নিজের একটা দায়িত্ব আছে, আমার টিমে আমি কীরকম মানুষজন নিব, অফকোর্স যেহেতু তার আগের রেপুটেশন খুব একটা ভালো না, আমি নর্মালি ডাকছি ক্যাজুয়ালি কথা বলার জন্য। বাট তার সাথে আলাপ করে আমি যেটা বুঝলাম, লোকটা আসলে সুবিধার না। আচ্ছা, মানে কী 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 দেখে বুঝলেন বলুন তো? মানে তার মেইন ফোকাস হচ্ছে টাকা, মানে কীভাবে সে ধান্দাবাজি করে যে কোনো জায়গা থেকে হোক, সেটা এখন মানে আমাদের টিম হোক বা যে কোনো জায়গা থেকে, সে কীভাবে টাকাটা ধান্দাবাজি করতে পারবে, তার মেইন ফোকাস হচ্ছে ওখানে। আমাদের আমাদের কাজটাকে আমরা নিঃস্বার্থভাবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, তাদেরকে মেন্টাল সাপোর্ট দিব, যতটুকু পারি ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করব। বাট তার ফোকাসটা কিন্তু সেটা না। সালাউদ্দিনের মেন ফোকাস হচ্ছে কীভাবে ও ধান্দাবাজি করে যে কোনো সংস্থা থেকে, যে কোনো জায়গা থেকে নিজের পকেটে কীভাবে টাকা ভরবে। ও ভাবছে যে আমাদের কাজটা অনেকটা বিভিন্ন বিদেশি এনজিওগুলো থাকে না, যারা হচ্ছে সুবিধা বঞ্চিতদের হেল্প করে ফাইন্যান্সিয়ালি, বিভিন্ন রকম ত্রাণ দেয়, কম্বল, গম, টাকা পয়সা নানা কিছুতে হেল্প করে। ও ভাবতেছে যে আমাদের সংস্থাটা এরকম, এখানে যদি ও একবার ঢুকতে পারে, এখান থেকেও কোনো না কোনোভাবে নিজের পকেট ভরতে পারবে। তো এটা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তো আর ও আমাকে মুখে বলবে না, ওর কথার স্টাইল, কথার অ্যাঙ্গেলেই তো আমি বুঝতে পারছি যে ওর আসলে মেন ধান্দাটাই এটা। তাহলে আমার ধারণা আপনি ঠিকটাই বুঝতে পেরেছেন। আপনি ঠিকটাই বুঝতে পেরেছেন মানে আপনিও কি বুঝছিলেন এটা? দেখুন ম্যাডাম, এবার আমি বলি, আমি আপনার উপর অনেক রেগে আছেন, আর প্লিজ রাখবেন, আমি সত্যি একদম সত্যি কথা। ওয়েট ওয়েট, আপনি যদি এটা বুঝেই থাকেন, আপনি কিভাবে আমাকে রিকোয়েস্ট করলেন যে এরকম একটা মানুষকে আমি আমার টিমে নিব? সেটাই তো বলছি, শুনুন, মাথা ঠান্ডা করে শুনুন। ব্যাপারটা হয়েছে যে আসলে মানে সে তো আসলে ধান্দা করছিল যে কোন জায়গা থেকে কীভাবে ইনকাম করা যায়, এই দলে জড়িত হওয়া যায় কি না। সো সে আমাকে হঠাৎ করে ব্ল্যাকমেল করা শুরু করেছে। হোয়াট? আমাকে ব্ল্যাকমেল করছে যে শশীকে এত হেল্প করছেন, শশীর সাথে আপনারা তো কি, এই যে ম্যাডামের সাথে আমার গোলমাল, ম্যাডামের সাথে আমার গোলমালটা ঠিক করে দেন, নাহলে আমি কিন্তু শশী আর আপনার নামে উল্টাপাল্টা কথা রটিয়ে বাড়াও যে আপনারা কিছু একটা ইটিস পিটিস করছেন। ও মাই গড। সো বেসিক্যালি আমি আসলে ওর এই কথাটাকে একটু ভয় পেয়েছি, ভয় না ঠিক, মানে আমি চাইনি যে এই ধরনের কথা সে বলুক, আমি চেয়েছি যে এটা বলবেন না। আপনাকে এইভাবে ব্ল্যাকমেল করতেছে সালাউদ্দিনের মতো একটা লোক? মানে আমি তো বলতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বলার চেয়ে আপনি নিজে থেকে আসলে টের পান, নিজে থেকে টের পেয়ে আপনি আমাকে বলেন, কারণ আপনি তো আমার মতো সহজ সরল না, আপনি সহজ সরল বাট আপনি অ্যাটলিস্ট দুষ্ট লোকগুলো ধরে ফেলেন, রাইট? সো আপনি অনেক ইন্টেলিজেন্ট, আমার মনে হচ্ছে আপনার কাছে আসলে আপনি ধরে ফেলবেন। সো এটাই হয়েছে। বাট আপনি কিন্তু অনেক সহজ সরল, এত সহজ সরল হলে হবে না। সহজ সরল হ্যাঁ আমার সাথে থাকবেন, বাট এই যে এরকম সালাউদ্দিন টাইপের লোকজন যারা আপনার এই সহজ সরলের সুযোগ নিয়ে, কিন্তু এই যে দেখছেন আপনাকে ব্ল্যাকমেল করা শুরু করছে। আসল কথা হচ্ছে সি সব ঠিকঠাক, সালাউদ্দিনের ব্যাপারটা বুঝে গেছেন আপনি, এবং আমাদের টিমটা আমাদের মতো শক্তিশালী থাকছে। থাকিস, আমি আগে কথা বলার মোটিভটা ধরতে পারছি, আদারওয়াইজ ও যদি আমাদের টিমে ঢুকতো আমাদের সংস্থার কিন্তু একটা বদনাম হতো। সো টেনশন শেষ, সালাউদ্দিন টোটালি আউট, এবং আমাদের টিমটা আমাদের মতো নেই, সেই স্ট্রং টিম এবং ভালো টিম থাকছে, রাইট? অবশ্যই, সালাউদ্দিনের মতো মানুষজন তো আমার টিম থেকে আউট হবেই, আমাদের টিমে আপনার আমার আমাদের মতো মানুষজন থাকবে, তাই না? এক্স্যাক্ট। কিন্তু আপনার আরেকটু চালাক হতে হবে, যেন এরকম মানুষজন আপনাকে আর ব্ল্যাকমেল করতে না পারে, আর সেই ট্রেনিং আমি আপনাকে দিয়ে দিই। চেষ্টা করছি, সঙ্গ গুণে যদি হয়ে যায় এবারে। হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে আজকে আমি আসি নাকি? চা খাবেন না? এটা শোনার জন্য তো বলছিলাম যে আসি। না ঠিক।